প্রয়াসের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। সামনের পরীক্ষাগুলো অর্থাৎ পিএসসি আইসিডিএস সুপারভাইজার মেন্স, ডাব্লিউবিপি এসআই মেন্স এবং পিএসসি মিসলেনিয়াস মেন্স, এই সকল পরীক্ষা ছাড়াও আরও কিছু মেন্স আছে যেগুলো পরবর্তীকালে হবে, তাদের জন্যই বলবো যে বাংলা ডেসক্রিপটিভ পার্টটা কিন্তু একটি খুব ইম্পর্টেন্ট পার্ট। যে পার্টের মধ্যে যেমন তোমাকে প্রত্যেকটা পার্ট আছে, সেই রকম সাথে সাথে কিন্তু একটা বঙ্গানুবাদ কিন্তু একটা স্পেশাল বিষয়, যে বঙ্গানুবাদ কিন্তু একটা কি দুটো কিছু পরীক্ষায় আসে। তো সেই কারণে এই পার্টটা নিয়েও কিন্তু আমরা এর আগের একটা ক্লাস এনেছি, আজকে সেকেন্ড ক্লাস বঙ্গানুবাদ সংক্রান্ত। এছাড়া ইংলিশে যে পার্টটা করানো হয়েছে ডেসক্রিপটিভ ইংলিশের জন্য কিন্তু প্রত্যেকটা পার্টেরই তোমরা ক্লাস দেখতে পেয়েছো। যারা এখনো অবধি দেখোনি তাদের বলবো ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিতে পারো, অথবা সেখানে লিংক দেওয়াই রয়েছে। এছাড়াও তোমরা প্লে লিস্টে ঢুকে সেখানে কিন্তু সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টে দেখবে, ওখানে এমন কিছু বিষয় নেই যে বিষয়টা তোমার দরকার যেটা প্রয়াসের চ্যানেলে পাবে না। এই জন্যই বলবো যে প্রয়াসের চ্যানেলে তোমরা সাবস্ক্রাইবটা করে নাও, এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি তার পাশে যে বেল আইকনটা আছে সেটাও কিন্তু ক্লিক করে রাখো, যাতে পরবর্তী যে ভিডিও আসবে সেই ভিডিও বেরোনোর সাথে সাথে, অর্থাৎ আপলোড হওয়ার সাথে সাথে তোমার কাছে যেন মানে একটা আপডেট তোমরা পেয়ে যাও, এক্ষেত্রে তোমারই সুবিধা হবে। চলো আজকে দেখে নিই, আজকে একটা বঙ্গানুবাদ নেওয়া হয়েছে, আজকে বাংলা ডেসক্রিপটিভ পার্ট থেকে একটা বঙ্গানুবাদ দেখানো হয়েছে। তো বঙ্গানুবাদের প্যাসেজটা দেখে নিই চলো। দ্য হিস্টোরিয়ান ইজ অ্যান পার্সন হুজ কোয়েশ্চেন আর অ্যাবাউট দ্য পাস্ট। He is generally supposed to be a person whose questions are exclusively about the past, namely, that is dead and gone, and is no sense at all living on into the present. This is a delusion. The historian cannot answer questions about the past unless he has evidence about it. His evidence, if he has it, must be something existing here and now in his present world. এটাকে যদি বাংলায় ট্রান্সলেট করা হয়, অর্থাৎ বঙ্গানুবাদ করা হয়, সেক্ষেত্রে কি হতে পারে সেটা তোমরা নিজেরাও লিখতে পারো, এখানে পজ করে রেখে দিয়ে তুমি এটাকে নিজে প্র্যাকটিস হিসেবে কিন্তু তুমি খাতায় লিখে রাখতে পারো। সেক্ষেত্রে পরবর্তীকালে প্রয়াসের তরফ থেকে যেটা করে দেওয়া হয়েছে সেটা এর পরবর্তীকালে দেখে নিয়ে রাখতে পারো, এতে তোমার প্র্যাকটিসও হবে শেখাও হবে। চলো আমরা আমাদের তরফ থেকে যে বাংলাটা এর করা হয়েছে, যে বঙ্গানুবাদটা করা হয়েছে সেটা চলো দেখিয়ে দিই। উদ্ধৃত অংশটি বাংলায় অনুবাদ করলে যেটা দাঁড়াবে সেটা হলো, ইতিহাসবিদ সেই ব্যক্তি যিনি অতীত বিষয় নিয়ে প্রশ্ন করেন। সম্পূর্ণ অতিক্রান্ত ও মৃত বিষয়গুলি নিয়ে প্রধানত যিনি অতীতের বিষয়ে প্রশ্ন করে থাকেন তাকেই সাধারণভাবে ইতিহাসবিদ ব্যক্তিত্ব বলে গণ্য করা হয়। বর্তমানের জীবন্ত বিষয়গুলি কোনোভাবে তার অন্তর্ভুক্ত হয় না, এ সিদ্ধান্ত ভ্রান্ত। ইতিহাসবিদ প্রমাণ ছাড়া অতীতের কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারেন না। আজকের দুনিয়ায় বিদ্যমান এমন অস্তিত্বপূর্ণ বিষয়সমূহকেই তিনি প্রমাণ হিসাবে গ্রহণ করেন। তাহলে এই ছিল হচ্ছে এই যে প্যাসেজটা দেওয়া হয়েছে ইংলিশে তার বঙ্গানুবাদ। চলো আরেকবার যাদের লেখা হয়নি সেই রকমভাবে তাদের সুবিধার জন্য আরেকবার দেখিয়ে দিই, এখানে পজ করে এটাকে লিখে রাখতে পারো। আমি বলবো এখনো অবধি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো, বারবার ধরে বলছি যে সাবস্ক্রাইব করো, এবং তার সাথে সাথে ভিডিওগুলো কিন্তু বেশি বেশি করে একটু শেয়ার করো, তাতে তোমাদের সাথে সাথে একটু প্রয়াস চ্যানেলেরও সুবিধা হয়, প্রয়াস চ্যানেল একটু উদ্বুদ্ধ হয় এখান থেকে। আর তোমরা ভিডিওগুলো কেমন হচ্ছে সেটা তো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাচ্ছ, তাছাড়াও যারা এখনো অবধি বলবো যারা প্রথম ভিডিও দেখছো তারা সাবস্ক্রাইবটা করে রাখো নি, তাদেরকে বলবো সাবস্ক্রাইবটা করে রাখো। তার কারণ শুধু যে সামনে যে ডেসক্রিপটিভ মেন্স বলে যে তুমি ধরো মেন্সের পরীক্ষার্থী নও, সেক্ষেত্রে কি তোমার কাজে আসবে না, তোমার জন্যও কিন্তু প্রয়াস আছে। কারণ সামনের যে প্রিলিমিনারি পরীক্ষাগুলো আসবে তখন দেখবে প্রিলিমিনারি পরীক্ষার জন্যও কিন্তু তোমাদের সাপোর্ট দেওয়া হচ্ছে প্রয়াসের তরফ থেকে, প্রত্যেকটা সাবজেক্টের সমভাবে কিন্তু আমাদের প্রয়াস তরফ থেকে তোমাদের সাহায্য করা হবে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা বিষয় নিয়ে। সেগুলো আস্তে আস্তে ভিডিও প্রত্যেক কটাই আসবে, যেমন তোমরা অবজেক্টিভ ম্যাথ পেতে শুরু করে দিয়েছো, অবজেক্টিভ ম্যাথের পাশাপাশি রিজনিং যে পার্টটা শেখানো হয় সেটাও কিন্তু তোমাদের সকলেরই কাজে লাগবে। কিন্তু ম্যাথের যে পার্টটা আছে দেখবে কমপ্লিট একটা জিওমেট্রি ক্লাস করানো হচ্ছে, এবং তার সাথে সাথে একটা নাম্বার সিস্টেমের একটা পার্ট করানো হয়, সেটাও কিন্তু তার জন্য উপযুক্ত। চলো আজ এই পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।